আমরা সবাই উদ্বিগ্ন, মাথায় খুশকি বা মাথায় খোসা উঠলে, অতএব আমাদেরকে আগে জানতে হবে যে খুশকিটা কি হচ্ছে, নাকি স্কিনে কোনো মাথায় রোগ হয়েছে। মাথায় একটা রোগ হয়ে থাকে যেটাকে সোরিয়াসিস বলি, সেটা থেকে আলাদা করতে হবে। সোরিয়াসিস রোগটা কি, খুশকিগুলো যেটা মাথায় হবে সাদা সাদা খোসা উঠবে এবং অনেক বেশি উঠবে। আর নর্মাল যেটা খুশকি আমরা বলে থাকি, যেটাকে আমাদের বলা হয়ে থাকে একটু একটু ইয়েলোইশ টাইপ, আপনার মাথা থেকে খুশকি উঠবে। মনে রাখতে হবে খুশকি জিনিসটা নর্মালি, আগে আমরা যেটা বলতাম যে এর কোনো কারণ নেই, কিন্তু এখন আমরা বলে থাকি যে ইস্ট বা ফাঙ্গাস জাতীয় ইসের জন্য এটা অ্যাগ্রাভেট করে, মানে ফাঙ্গাসের প্রকোপে এটাকে বাড়িয়ে দেয়। আমাদের যেটা করতে হবে খুশকির জন্যে, যে প্রথমে আমাদেরকে হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন মেনটেন করতে কী বোঝায়, আমার প্রফেশনটা কেমন, আমি ধুলোবালিতে বেশি থাকি কি না, আমি ক্লিন করি কি না, আমি শ্যাম্পু ব্যবহার করে আমার স্কিনটা পরিষ্কার রাখি কি না, সেটা আমাকে ঠিক করতে হবে। আর যদি দেখা যায় যে ফাঙ্গাসের ভাব আছে, তাহলে আমাকে ওষুধ নিতে হবে কিছুদিনের জন্যে। তবে মনে রাখতে হবে খুশকি জাতীয় রোগটা কন্ট্রোলেবল ডিজিজ, আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। প্রথমে আনতে হবে যে পরিচ্ছন্নতা, মানে আমাদের যেন চুলের গোড়াগুলো পরিষ্কার থাকে এবং অত্যাধিক ড্রাইও যেন না থাকে এবং মাথা খোটালে বাড়বে। এই ক্ষেত্রে আমরা প্রথমে নর্মাল বাজারে যে শ্যাম্পু পাওয়া যায় সেই শ্যাম্পু দিয়ে চেষ্টা করি, যে খুশকি জাতীয় শ্যাম্পু। এর মধ্যে কতগুলো জিনিস থাকে, যেমন জিঙ্ক প্যারাথিন বলে একটা জিনিস আছে, সেলেনিয়াম সালফাইড বলে একটা জিনিস আছে, বা কেটাকোনাজল আছে, এইগুলোর মিক্সিং দিয়ে এই আমাদের যে খুশকির জিনিসটা কমানো হয়। তো আমাদের বাজারে যে প্রচলিত শ্যাম্পু আছে সেগুলো দিয়েও যদি আমি রেগুলার ব্যবহার করি, কিন্তু মনে রাখতে হবে যে খুশকি জাতীয় শ্যাম্পু মাথায় দিয়ে কিছুক্ষণ রাখতে হয়। আমি যদি 5 থেকে 10 মিনিট মাথায় রেখে তারপরে ওয়াশ করে দিই, তাহলে ওষুধটার কাজ করতে পারবে এবং আমরা এর রেজাল্ট পাবো। আমি বাথরুমে ঢুকলাম, শাওয়ার নিলাম এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, তাহলে খুশকি জাতীয় ওষুধে কাজ করে না। আমাকে বুঝতে হবে যে আমি আমার হাইজিন মেনটেন করতে হবে, মাথার চুলের গোড়া পরিষ্কার রাখতে হবে, এবং নর্মাল যে খুশকির জন্য যে শ্যাম্পু আছে সেই ব্র্যান্ডের ইউজ করে প্রথমে দেখতে হবে যে ঠিক আমার মাথা ঠিক থাকে কি না, মাথা খোটানো যাবে না। যদি এই ক্ষেত্রে না হয়, সেই ক্ষেত্রে আমাদের মেডিকেলের শ্যাম্পুতে যেতে হবে, যেখানে মেডিকেলের শ্যাম্পুর মধ্যে আমাদের অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া থাকে। এবং এটা যে কন্টিনিউয়াস ব্যবহার করবেন তাও করবেন না, যে আপনাকে একটা অ্যান্টিফাঙ্গাল আপনাকে শ্যাম্পু দিয়েছে আপনি কন্টিনিউয়াস ব্যবহার করছেন, এই ভুলটাও করবেন না। আপনারা কিছুদিন পরপর শ্যাম্পু চেঞ্জ করবেন, ব্র্যান্ড চেঞ্জ করবেন, এতে আপনি ভালো রেজাল্ট পাবেন, তাহলে আপনার রেজিস্ট্যান্স হবে না। তৃতীয়ত, মেডিকেলের শ্যাম্পু যখন দিবেন তারও একটা নিয়ম থাকতে হবে, যে সপ্তাহে বা 2 বা 3 দিন মাথায় দিয়ে 10 দিন 10 মিনিট রাখবেন এবং ভালোভাবে ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার স্ক্যাল্প ভালো আছে। এটা মনে রাখবেন যে খুশকি হলে যে ডাইরেক্ট চুল পড়ে তা না, আর রেগুলার খুশকি রেগুলার শ্যাম্পু দিলেও চুল পড়ে না, এটাও ঠিক না। শ্যাম্পুটা হচ্ছে আপনার মাথার হেয়ারের কন্ডিশন এবং আপনার স্কিনের কন্ডিশনটাকে ক্লিননেসের জন্য করে। আপনি যদি সারাদিন বাইরে গরমে কাজ করেন, রাতে এসে যদি শ্যাম্পু দিয়ে শাওয়ার নেন, আপনার মাথার চুলেরগুলো পরিষ্কার থাকবে, মাথা চুলকাবে না, আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। অতএব প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে হাইজিন মেনটেন, দ্বিতীয়ত আপনাকে খুশকিযুক্ত যে শ্যাম্পু বাজারে পাওয়া যায় ভালো ব্র্যান্ডের নেবেন, তৃতীয় আপনাকে মেডিকেলের শ্যাম্পু নিতে হবে, এটা দিতে, তারপরে যদি প্রয়োজন মনে করি তাদের সঙ্গে আমরা ডাক্তাররা মাথার অবস্থা দেখে ওষুধ দিয়ে থাকি। তবে এই ক্ষেত্রে একটা রোগের সাথে আপনাদেরকে যদি খুব বেশি খুশকি মনে করেন, সেটা কি সোরিয়াসিস কি না এটা আপনাকে নির্ণয় করতে হবে, তার জন্য অন্য ওষুধ ব্যবহার করতে হবে। এভাবেই থাকলে আপনি ভালো থাকবেন। মনে রাখবেন খুশকি কন্ট্রোলেবল ডিজিজ, যে একবার ওষুধ দিয়ে ভালো হয়ে গেলে আর হবে না, এটা হবে না, এটা রিকারেন্স হতে পারে, তবে ভয়ের কিছু নেই, এটা কোনো ক্ষতিকর জিনিস না। ধন্যবাদ।